26 ফেব্রুয়ারি আমাদের দারিদ্রের শেকল ভাঙার উৎসব। আইজিপি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ বিপিএমবার বলেছেন, দেশবাসীর জন্য আমি মনে করি 26 ফেব্রুয়ারি একটা বিরাট আনন্দ দিন। আমরা এই দিন এটা উদযাপন শুধু একদিন না, আমি তো মনে করি মাসের পর মাস উদযাপন করা উচিত। এই আনন্দ বছরের পর বছর উদযাপন করা উচিত। এটা আমাদের দারিদ্রের শেকল ভাঙার উৎসব, এটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার উৎসব, এটা আমাদের সম্মানের উৎসব, আত্মমর্যাদার উৎসব। সে কারণে আমাদেরকে এই উৎসব শুধু একদিন না, আমাদের প্রতিদিন করতে হবে এবং বাংলাদেশকে আরও দ্রুত সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে প্রত্যয় রয়েছে সেই প্রত্যয়ের বাস্তবায়ন করতে হবে। 7 মার্চ রোববার বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে অনুষ্ঠিত আনন্দ উদযাপন অনুষ্ঠানে আইজিপি মহোদয় একথা বলেন। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আইজিপি মহোদয় বলেন, কেন বঙ্গবন্ধু সেদিন সরাসরি না বলে এক ধরনের রূপকের মাধ্যমে সেদিন ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য এদেশের মানুষকে প্রস্তুত করেছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একে একে অনেক দেশ স্বাধীন হচ্ছিল, ক্রমান্বয়ে একটার পর একটা কলোনিয়াল কান্ট্রি মুক্ত হচ্ছিল। ঠিক একই সময়ে কিছু স্বাধীনতা আন্দোলন কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছিল। 1967 সালে নাইজেরিয়া থেকে বায়াফ্রা প্রভিন্স তারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করে। ওই সময় ফ্রান্স সহ কিছু কলোনিয়াল কান্ট্রি এবং কিছু আফ্রিকান কান্ট্রি বায়াফ্রা প্রভিন্সের এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন করে। 25 লক্ষ মানুষের মৃত্যু হয় বায়াফ্রা প্রভিন্সের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ফলে, কিন্তু বায়াফ্রা মুক্ত হতে পারেনি, কারণ সেটা ছিল একটা সিজেশনিস মুভমেন্ট। স্পেনের বাস্ক প্রভিন্স আজ থেকে 40 বছর ধরে আন্দোলন করছে মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, আজ পর্যন্ত তারা মুক্ত হতে পারেনি, স্বাধীনতা লাভ করতে পারেনি, কারণ পৃথিবীতে কখনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সহজে সফল হয় না। তো বঙ্গবন্ধু বিষয়গুলো জানতেন, সে কারণে তিনি কখনোই বিচ্ছিন্নতাবাদী নেতা হিসাবে নিজেকে প্রমাণ করতে চান নাই। বরঞ্চ যখন পাকিস্তানিরা আমাদের নিরীহ জনগণের উপরে হামলা করে আমাদের দেশের মানুষকে হত্যা করেছে নির্বিচারে, তখনই তিনি মুক্তি স্বাধীনতা ঘোষণা করেছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার কথা এভাবেই স্মৃতিচারণ করেন আইজিপি মহোদয়। আমরা স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে গ্রাজুয়েট করেছি এবং এই যাত্রা সহজ ছিল না। দারিদ্রের যে কঠোর রূপ আমার তখন দেখা, যদি খুব ছোট ছিলাম, বাট দেখার আমার আমি সৌভাগ্যবান, দুর্ভাগ্য হয়েছিল তখন। গ্রামের মানুষ যে কত কষ্ট করে জীবন যাপন করত, ক্ষুধা এবং দারিদ্র্যকে তারা নিয়তি মেনে নিয়েছিল, অসুখ অশিক্ষা ছিল আমাদের নিত্যদিনের সহচর, শত শত মানুষ মরেছে টাইফয়েডে, কালাজ্বরে, কলেরায়। আজকে কলেরা অতীত, টাইফয়েড অতীত, ম্যালেরিয়া ইতিহাস, পোলিও ইতিহাস, অথচ এগুলোর কারণে এদেশে হাজার হাজার মানুষ মরেছে নির্বিচারে। চৈত্র মাসে অভাব ছিল অনিবার্য, মানুষ এক বেলা খেতে পারলে মনে করতো ভাগ্যবান। আমি দেখেছি গরিব মানুষ, গরিব মানুষ তখন মানুষ সাধারণভাবে এরকমই ছিল, কিসের গরিব মানুষ, এই দেশটাই ছিল গরিব। আমি বুনো কচুর নিচের যে অংশটা এটা কুড়িয়ে কুড়িয়ে মানুষ খেতে দেখেছি, শাপলার যে ইয়া হয় সিডস সেগুলো সিদ্ধ করে খেতে দেখেছি। দারিদ্র কি কঠিন চেহারা, এখনো মনে হলে বিভীষিকা মনে হয় এবং সেখান থেকে আজ বাংলাদেশ কোথায়। আইজিপি মহোদয় বলেন, আমরা এসেছি অনেক দূর, তবে যেতে হবে বহু দূর। আমরা এসেছি অনেক দূর, যেতে হবে বহু দূর। আগামী সেই যাত্রা 2041 আমরা পৌঁছতে চাই, আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হতে চাই, ধনী বাংলাদেশে রূপান্তরিত হতে চাই। সেজন্য আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং বঙ্গবন্ধু যে কারণে এই বাঙালি জাতিকে দারিদ্র থেকে মুক্তি দেওয়ার জন্য, অপমান থেকে মুক্তি দেওয়ার জন্য, ক্ষুধা থেকে যে মুক্তি দেওয়ার জন্য যে আন্দোলন করেছিলেন, সেই
ক্ষুধা দারিদ্রকে পরাজিত করে আমাদেরকে অবশ্যই আমাদের সোনার বাংলার সমৃদ্ধ বন্দরে নোঙর করতে হবে। সাত মার্চে বঙ্গবন্ধু ভাষণের জন্য যখন উঠছিলেন তখন তিনি সমগ্র জাতিকে ধারণ করেছিলেন বলে উল্লেখ করে আইজিপি মহোদয় বলেন, সুধীবৃন্দ, বঙ্গবন্ধু যখন 7ই মার্চের ভাষণ দেওয়ার জন্য মঞ্চে দৃঢ় কিন্তু রুজু পায়ে উঠছিলেন তখন আমার কাছে মনে হয় তিনি সমগ্র বাংলাদেশকে ধারণ করেছিলেন, সমস্ত বাঙালি জাতিকে ধারণ করেছিলেন। তিনি যখন সবাইকে অ্যাড্রেস করলেন, ভাইয়েরা আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, এই দুঃখ ভারাক্রান্ত মন কি এই মার্চের প্রথম সপ্তাহের দুঃখ ভারাক্রান্ত মন? মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতাকে তিনটা ভাগে ভাগ করেছেন। আজকে বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা লক্ষ্য করে শুনে থাকি, আসলে এই দুঃখ ভারাক্রান্ত মন ছিল হাজার বছরের দুঃখ ভারাক্রান্ত মন, হাজার বছরের বাঙালির বঞ্চনার ইতিহাস, হাজার বছরে বাঙালির দুঃখের এবং কষ্টের জন্য ভারাক্রান্ত মন। বঙ্গবন্ধু তখন শুধুমাত্র বঙ্গবন্ধু ছিলেন না, তিনি বাঙালি জাতির অস্তিত্বের সঙ্গে লীন বিলীন হয়ে গেছেন, ধারণ করেছেন বাঙালি জাতি। বঙ্গবন্ধুর চর্চার গুরুত্বারোপ করে আইজিপি মহোদয় বলেন, আজকে আমাদের প্রজন্ম নতুন প্রজন্মের কাছে দারিদ্রর কোনো ধারণাই নেই, যার বয়স আজকে 5 বছর ও দারিদ্র কি জিনিস চিনবে না, জানবে না, এবং আত্মবিশ্বাসী বাঙালি হিসাবে এদেশের মানুষ হিসাবে সে বড় হবে। সেজন্য বঙ্গবন্ধুর চর্চা আমাদের করতে হবে, 7ই মার্চ উদযাপন করতে হবে হাজার বছর ধরে। বঙ্গবন্ধুই প্রথমবারের মতো বাঙালিদের শাসন করার সুযোগ করে দিয়েছেন বলে উল্লেখ করে আইজিপি মহোদয় আরো বলেন, এদেশ বাঙালিরা কখন শাসন করেনি, পাল বংশের কথা বলি কিন্তু সেটাও কিন্তু তারা ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোক যারা এখানে এসে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার কারণে এবং এই এলাকায় একটা সামাজিক বিশৃঙ্খলা হওয়ার কারণে তারা রাজত্ব কিছুদিন করেছিল কিন্তু তারা মূলত বাঙালি ছিলেন না। আমি যদি ইতিহাস দেখি তাহলে 4-5 হাজার বছর আগ পর্যন্ত আমরা বাঙালি জাতির অস্তিত্বের সর্বপ্রথম যে নিগড় খুঁজে পাই তো তার আগে কী ছিল, তার আগে সম্ভবত এই প্রসেস ওয়াজ অনগোয়িং, দ্রাবিড়িয়ান নন দ্রাবিড়িয়ান আরিয়ান নন আরিয়ান প্রসেসের মাধ্যমে যেভাবে বাঙালি জাতির উন্মেষ ঘটেছে সেইভাবে উন্মেষের প্রক্রিয়া আমরা ছিলাম। তারপর থেকে কিন্তু আমরা 1971 আগ পর্যন্ত সরাসরি দেশ শাসনের কোনো অভিজ্ঞতা আমাদের নেই, এই বঙ্গবন্ধুই প্রথম আমাদেরকে আমাদের দেশ শাসন করার সুযোগ করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হয়েছে, উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে আইজিপি মহোদয় বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণে বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার কারণে বাংলাদেশ আজকে সর্বোন্নত দেশ এবং আমরা দ্রুত বেগে ধাবমান, খুব শীঘ্রই আমরা মধ্যমায়ের দেশে পরিণত হব এবং ইনশাআল্লাহ 2041-এ আমরা আধুনিক এবং ধনী দেশে রূপান্তরিত হব। সে লক্ষ্যে আমরা সবাই বজ্র কঠিন ইস্পাত কঠিন ঐক্য, রাষ্ট্রীয় ঐক্য, সামাজিক ঐক্য নিয়ে দায়িত্ব পালন করব দেশপ্রেমের সঙ্গে, সর্বোচ্চ দেশপ্রেমের সঙ্গে, এটাই হোক আমাদের আজকের দিনের প্রত্যয়। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে সারা দেশের প্রতিটি থানায় একযোগে আনন্দ উদযাপন করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে বাংলাদেশের এই অভূতপূর্ব উন্নয়নে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ পুলিশ। সর্বদাই জনগণের পাশে বাংলাদেশ পুলিশ।